হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি যে টপিকের উপর রিডিং করবো সে হচ্ছে তোমার নিয়ে সে কী মিথ্যে বলেছে এবং কার সঙ্গে আজ তার লড়াই হচ্ছে এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে কী কী মিথ্যে বলেছে এবং কার সঙ্গে তার লড়াই চলছে বর্তমান আমি দেখব ফ্রেন্ড যে তুমি এবং তোমার প্রিয় মানুষটি আজ এই মুহূর্তে কেমন আছো আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে এবং তার প্রিয় মানুষটি এই মুহূর্তে কেমন আছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে এই মুহূর্তে কেমন আছে কোন মানসিকতায় রয়েছে এবং তার প্রিয় মানুষটি কেমন আছে কোন মানসিকতায় রয়েছে আমি দেখব ফ্রেন্ড যে তুমি কেমন আছো তুমি আজকে ফ্রি চাও মুক্তি চাও কোন একটা চাপ থেকে তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে কিন্তু প্রচুরভাবে ফ্রেন্ড একটা হয় না যে একটা যেন কানেকশান ফিল করতে পারছো তুমি অনেক বেশি স্পিরিচুয়ালি গভীরে চলে যাচ্ছ এবং তোমার স্পিরিচুয়ালি রাস্তায় যেতেও প্রচুর প্রবলেম আসছে একের পর এক তুমি মাঝে মাঝে ফ্রাস্টেড হয়ে যাচ্ছ যে আমি তো ঈশ্বর আল্লাহকে যত বেশি আহ্বান করছি যত বেশি আমি সেবা করছি কি আমি যত বেশি তার নাম জপ করছি প্রার্থনা করছি তাকে আমি স্মরণ করছি ততই যেন আমার জীবনের সমস্যা বেড়েই যাচ্ছে এই রকম তোমার মনে হচ্ছে যে যারা একদম মানছেই না যারা সব থেকে বেশি ইগনোর করে যাচ্ছে তারা বেশ ভালো আছে অথচ আমি এত কিছু করছি কিন্তু আমার ঈশ্বর আল্লাহ একদমও আমার কথা একদমই শুনছে না এবং আমাকে বারবারই যেন বড় বড় টাফ এক্সামগুলো নিচ্ছে এবং সমস্যার শেষ হচ্ছে না এই জন্যে তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো শুধু যে কেবল সম্পর্কের উপর নয় ফ্রেন্ড তুমি তোমার পুরো লাইফ নিয়ে ফ্রাস্টেড হয়ে গেছো যে আমার লাইফে কেনই এত কিছু কেন এত কিছু কারণ আজকে তুমি মানসিক দিক থেকে খুব চাপের মধ্যে রয়েছো ফ্রেন্ড তার জন্যেই না পুরো লাইফ জুড়ে তোমার নেগেটিভ যে ঘটনাগুলো কষ্টগুলো তোমার যে ব্রেকগুলোই বারবার তোমার মন তোমাকে মনে করাচ্ছে খুশির সময়গুলোকে মনে করাচ্ছে না তার জন্যেই তোমাকে আরও বেশি চাপ বা ডাউন ফিল করাচ্ছে ফ্রেন্ড এবং সেই জন্য তুমি মুক্তি চাও তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কিছুই তুমি ভাবছো যে তোমার ঈশ্বর আল্লাহ তোমার সঙ্গে কিছুই করছে না হ্যাঁ না তুমি চাপ নিও না ফ্রেন্ড তোমাকে রিলিজ করা হচ্ছে তোমাকে যে একের পর এক চাপ দেওয়া হচ্ছে না এই চাপ দেওয়ার পেছনে একটাই কারণ যে তোমাকে রিলিজ করা হচ্ছে চাপ থেকে মুক্ত করা হচ্ছে এই রকম যে কারণ হচ্ছে কি না তুমি যে তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হচ্ছ তুমি জানতে অজান্তে অনেক কিছু কর্ম হয়তো করেছো যেগুলো হয়তো তোমার পাপ হয়ে গেছে সেগুলো তুমি জানো না তার জন্য তোমার ঈশ্বর আল্লাহ তোমার এক্সাম দিয়ে তোমাকে কষ্ট দিয়ে দিয়ে তোমার সেই পাপগুলোকে ধুইয়ে দিচ্ছে তোমার শোলকে ধুইয়ে দিচ্ছে তোমাকে ধুয়ে দিচ্ছে যাতে আগামীতে তুমি অনেক ভালো থাকো ফ্রেন্ড এই জন্য তোমার মনে হচ্ছে যে তুমি সেই জিনিসটা বুঝতে পারছো না এবং তোমার মনে হচ্ছে যে কেন আমার সঙ্গে এত কিছু হচ্ছে এটা তোমার ভালোর জন্য তুমি ডেকেছ তোমার ঈশ্বর আল্লাহকে তো তুমি অনেক বেটার কোয়ালিটি যাদেরকে তুমি আশপাশে দেখতে পাচ্ছ যে তারা কেউ কিছু করছে না তারা স্পিরিচল পাতেনি আমি আছি অথচ আমার সঙ্গে এরকম তাদেরকে যারা স্কুলে পড়াশোনা করে তারই এক্সাম হয় ফ্রেন্ড যে ভব ঘুরে ঘুরে বেড়ায় পড়াশোনা করে না তার এক্সাম হয় না তো তুমি সেরকম আপার ক্লাসে উঠছো তুমি একটা টাইমে গিয়ে মাস্টার শোল হয়ে যাবে তো তোমার এক্সাম তো হবেই মাস্টার হতে গেলে কে পড়াশোনা না করে মাস্টার কি হয়েছে তাকে পড়াশোনা করতে হয়েছে ট্রেনিং নিতে হয়েছে তবে সে একজন টিচার হয়েছে তাই না তুমি একজন একদিন মাস্টার শোল হবে তাই তার জন্যে তোমার ইউনিভার্স তোমাকে ফ্রি করছে তোমাকে রিলিজ করছে এবং তুমি কানেকশান ফিল করছো গত কয়েকদিন ধরে বা হচ্ছে তোমরা ফিল করারও চেষ্টা করছো এবং তুমি মুক্তি জন্য প্রার্থনা করছো যে আমাকে মুক্তি দিয়ে দেয়া হোক আমি আর পারবো না এক্সাম দিতে এত এত পেন আমি সহ্য করতে পারবো না অভিমান হয়ে যাচ্ছে তোমার ঈশ্বর আল্লাহর প্রতি এবং হচ্ছে তুমি মুক্তি চাও যে যে কোনো উপায় মুক্তি এবং তোমার তোমার যে ঈশ্বর আল্লাহ তোমাকে মুক্তি দিচ্ছে ফ্রেন্ড এই চাপগুলো কষ্টগুলো আজ নয় কাল তোমাকে ভোগ করতেই হতো তুমি যে সহর সরলভাবে সরলভাবে তোমার কোনো রকম ক্ষতি না হয়ে হয়তো মানসিক আঘাত দিয়ে দিয়ে তোমাকে এটাই সব থেকে সরল উপায় ফ্রেন্ড যে পাপ ধোয়ার একটাই সরল উপায় মানসিক আঘাত মানে হয়তো কোনো ক্ষতি না হয়ে হয়তো কাউকে সাময়িক দূরে সরিয়ে কি কিছু জিনিসকে আঁকড়ে ধরেছিলে সেটাকে দূরে সরিয়ে দিয়ে তোমাকে কষ্ট দিয়ে দিয়ে চোখের জল দিয়ে তোমার পাপগুলোকে ধুয়ে দিয়ে তোমার শোলকে একদম পিওর করা হচ্ছে তুমি সরলভাবে কিন্তু একটা মানুষ পাপি মানুষের জীবন কত বড় বড় যন্ত্রণা তাদেরকে দেয়া হয় যেটা একটা টাইমে গিয়ে চলে আসে সেই থেকে তুমি অনেকটা কম ধীরে ধীরে তুমি স্বেচ্ছায় নিজের সমর্পণ করে দিয়েছ যে স্বেচ্ছায় আমাকে এই পাপ জগৎ থেকে বা এই পাপ কর্ম থেকে এই কার্মিক যে ওয়ার্ল্ডে যে আমি আছি সেই যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করা হোক সেটাই তো তোমার ঈশ্বর আল্লাহ তোমার সঙ্গে করছে না ফ্রেন্ড আর তার জন্যই তোমার একটু চাপ ফিল হচ্ছে সব যেন একটা পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গেছো এবং ফ্রাস্টেড ফিল করাচ্ছে অ্যালোন্ড ফিল করাচ্ছে তুমি মুক্তি চাও যে আমার প্রাণও যদি দরকার হলে নিয়ে নাও আমার ঈশ্বর আল্লাহ আমাকে মুক্তি দাও এই পেনফুল লাইফ আমার পছন্দ নয় তোমার এই রকম কিন্তু একটা এনার্জি ফিল করাচ্ছে ফ্রেন্ড এবং তোমাকে বুঝিয়েও বললাম কেন তোমার সঙ্গে এরকম হচ্ছে এবং তুমি কিন্তু নিজেকে লাকি মনে করো বা হচ্ছে পজিটিভ থাকো তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে তুমি আরও বেশি করে অ্যালাইন নেওয়ার চেষ্টা করো যাতে তুমি মুক্ত হয়ে যাও এই যন্ত্রণা থেকে তোমাকে তোমার পাপ তোমাকে আর নয় কাল ভোগ করতেই হতো ফ্রেন্ড সে অন্য কোনো উপায় থেকে উপায় দিয়ে জানতে ও জানতে আমরা করে বসি আমরা বুঝতেই পারি না কোনটা পাপ কোনটা পূর্ণ তাই না তো সেক্ষেত্রে তুমি যখন পিওর হয়ে যাবে না ফ্রেন্ড তুমি যখন মাস্টারসোল হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে যে আমি কিটা রং করেছি কীটা রাইট করেছি তার জন্যই তোমাকে এই হয় না যে এক প্রকার ধুলো মাখা কাদা মাখা তোমার হচ্ছে শোল তাকে জল দিয়ে দিয়ে ধোয়া হচ্ছে ঘষে ঘষে হয় না দীর্ঘদিন ধরে সব যেন ময়লা ধুলো সব জাম হয়েছিল সেগুলো তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কষ্ট দিয়ে দিয়ে একটা ধুতে গেলে কতটা পেন হয় তাই না ধোয়ার সময় কতটা কষ্ট হয় কোথাও হয়তো কোনো কাদা বা কিছু শক্ত হয়ে বসে গেছে সেটাকে কতটা প্রেশার দিয়ে দিয়ে সেখানটা তো অবশ্যই একটা ব্যথা ফিল হয় তাই না তো সেই রকমভাবে তোমাকে কিন্তু একটা ব্যথা দিয়ে কষ্ট দিয়ে এইভাবে তোমার শোলকে ধোয়া হচ্ছে ফ্রেন্ড এবং তুমি একদম এই জায়গা থেকে ডিস্ট্র্যাক্ট হবে না তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন আছো অ্যালাইন হওয়ার আরও চেষ্টা করো যে যত কষ্ট দাও তুমি আমার তো আমি তোমাকেই চিনি তোমাকেই জানি আমি তোমার সঙ্গেই থাকতে চাই তুমি যে কোনো উপায়ে তার সাঁত ছাড়বে না অভিমান হয় দুটো কথা শুনিয়ে দাও কারণ সে তোমারই তাই না তো অবশ্যই তুমি অ্যালাইন থাকো এবং সেই জন্যে তোমার এতটা পেন ফিল হচ্ছে তুমি মুক্তির জন্য প্রার্থনা করছো ফ্রেন্ড কিন্তু এটা তোমার বেশ একদিক থেকে বেশ পজিটিভ কিছু হচ্ছে তোমার জন্য তোমার ঈশ্বর আল্লাহ তোমার সঙ্গে কোনো দিন খারাপ কিছু করবে না তুমি ভেবে দেখাও তুমি যেদিন সোল হয়ে যাবে বেটার কোয়ালিটিতে চলে আসবে তুমি বুঝে যাবে যে আমার সঙ্গে যা হয়েছে ভালো হয়েছে হ্যাঁ না ফ্রেন্ড তুমি যা যাও সবই পাবে চিন্তা করো নি ঠিক টাইমে সবই পেয়ে যাবে তোমার সেই রকম কিছু করা হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহ সেরকম কিছু করছে তোমার সঙ্গে আমি দেখবো আজকে তোমার প্রিয় মানুষটির কী অবস্থা তার হাল দেখো তুমি তো ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন রয়েছে তোমার ঈশ্বর তোমার সঙ্গে কানেক্টেড রয়েছে তুমি ফার্স্ট এড হয়ে আছো যে আমার জীবনে এই ঝামেলা থেকে আমি মুক্তি পেতে চাই কিন্তু তার দেখো থার্ড পার্টি রয়েছে তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি থাকে তো থার্ড পার্টি তার ব্যান্ড বাজাচ্ছে হয়তো তোমরা অনেকে বলবে যে থার্ড পার্টিকে বিয়ে করে নিয়েছে কি তার সঙ্গে খুব ভালো আছে এ আছে সে আছে বাইরে যা কিছু দেখতে পাচ্ছে সব সত্য নয় এই কথা আমি বারবার তোমাকে বলি ফ্রেন্ড মানসিক দিক থেকে খুবই নেগেটিভে রয়েছে এবং অর্থনৈতিক একটা চাপ হয়তো বড়ো মাপের কোনো ঘাটতি হতে চলেছে বা ঘাটতি কিন্তু চলছে এরকম হতে পারে টাকার উপরে কিন্তু এই সময় এই সময় পয়সার একটা লস মানে মানি লস কিন্তু একটা তোমার প্রিয় মানুষটির উপর হতে পারে বা হচ্ছে এরকম বা তোমার ক্ষেত্রেও মানি লস একটা তোমাকে ফিল করাবে এই যে একটা টাইম চলছে ফ্রেন্ড এই মানি লস এই সময় মানির উপরে একটু ধ্যান দাও আননেসেসারি কোথাও টাকা খরচ করবে না কারণ এই সময় মানি লস কিন্তু প্রচুর হতে পারে একটু ভেবে টাকা ইনভেস্ট করো যেখানে করছো না কেন দরকার হলে কোথাও ইনভেস্ট করো না এই সময় মানি লস কিন্তু প্রচুর হবে তোমার তাই একটু সাবধানে টাকা পয়সা ইনভেস্ট করো খুব দরকার না হলে টাকা কোথাও দেবে না এ টাকা এমন একটা জিনিস না ফ্রেন্ড হাত হাতের ভেতরে থাকলে ভালো সেই বানের স্বরের মতো স্বর যত সময় হাতেই আছে তো কন্ট্রোলে হাত থেকে স্বর যখন বেরিয়ে যাবে না ফ্রেন্ড সে কাকে গিয়ে মারবে তার কোনো ঠিক নেই সে রিটার্ন কিন্তু আর আসবে না এটুকু তুমি ধরে নিয়েই ইনভেস্ট করো ঠিক আছে অন্তত এই সময়টা এই সময়টা বেশ কিন্তু চাপে মানি লস তোমার প্রিয় মানুষটির উপরে একটা মানি লস বড় মাপের এবং মানসিক দিক থেকে আঘাত স্বাভাবিকভাবে যখন মানি লস হয় তো মানুষ মানসিক দিক থেকে একটা চোর সে ফিল করে তো দুটো জিনিস কিন্তু এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির উপরে তোমার দুজনেই কিন্তু বর্তমান খুব একটা ভালো অবস্থাতে নেই তুমি মুক্তি চাইছ চাপ থেকে সে তো খুঁজেই পাচ্ছে না কি করবে তার দুটো দিকে চাপের মধ্যে রয়েছে তুমি মানসিক চাপে রয়েছো সে মানি লস সঙ্গে মানসিক চাপ দুটো নিয়ে রয়েছে আমি দেখব ফ্রেন্ড যে কি মিথ্যে বলেছে তাই না আমি দেখবো যে তুমি কি মিথ্যে বলেছ আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে কি মিথ্যে বলেছে তুমি কী মিথ্যে বলেছো তারপর বোঝা যাবে তোমার প্রিয় মানুষটা কি মিথ্যে বলেছে তুমি কি মিথ্যে বলেছো আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে কী মিথ্যে বলেছে তোমার দুজন একটু একান্তেই থাকো তোমার দুজনকে একান্তেই এখন রাখা হয়েছে আবার দুজনকে এক করা হবে তোমার দুজন যদি ডেস্ট নিতে থাকো ফ্রেন্ড তো নিশ্চিন্তে থাকতে পারো তোমার ঈশ্বর আল্লাহ একান্তে করেছে মানেই নিশ্চয়ই একটা টাইমে দুজনে জোড়াবে এরকম জিনিসটা হয় ভাঙা গড়াই তো এই জীবনের একটা অন্যতম পাট আমাদের তাই না আমি দেখব তুমি কি মিথ্যে বলেছ প্রথমত তোমার জীবনের অনেক সমস্যা হয়তো তুমি অতীতে তোমার ছিল বা তুমি এই সম্পর্কে থাকাকালীন তোমার হয়তো অনেক তুমি সমস্যায় পড়েছিলে সব সমস্যা এই মানুষটাকে সত্য বলনি। যে তোমার একচুয়ালি কি সমস্যা অ্যাকচুয়ালি তোমার সাথে কি হচ্ছে তুমি সব সত্য তোমার প্রিয় মানুষটিকে জানাওনি তুমি অনেক কথা ঘুরিয়ে নিয়েছ মিথ্যে বলেছ সত্যকে মিথ্যে করে বাস্তবকে অবাস্তব বানিয়ে এরকম অনেক কিছু ঘটনা অনেক কিছু সমস্যাকে তুমি মিথ্যে বলেছ বা এমন হতে পারে তোমার এই মানুষটির সঙ্গে যে সকল ঘটনাবলি ঘটেছিল সত্য তুমি কাউকে বলতে চাওনি তোমার ফ্রেন্ড হতে পারে তোমার ফ্যামিলি হতে পারে কি কোনো কাছের মানুষ তার কাছেও পর্যন্ত তুমি সত্য সব কিছু শেয়ার করনি অনেক সমস্যা যেটা তোমার মনের মধ্যে রয়েছে হয় এই মানুষটাকে যেমন বলনি, অন্য কাউকেও সত্য অনেক কথা তুমি বলনি। এগুলোই মিথ্যে বলেছ তারপর কি তোমার টাকা পয়সা নিয়ে তোমার কত টাকা পয়সা রয়েছে তুমি যে জব করো বিজনেস করো তোমার স্যালারি কত বা কোথায় তুমি টাকা ইনভেস্ট করছো কি তোমার কাছে যদি তোমার জব না থাকে স্যালারি তুমি না পাও বা হচ্ছে তুমি যদি কিছুই না করো সেই যে টাকার একটা যে বিষয় সেটা নিয়ে কিন্তু তুমি সত্য কথা বলো তোমার টাকা পয়সার দিক দিয়ে তুমি সত্য বলো এটা সত্য না বলাই ভালো কাউকে টাকা পয়সার বিষয় কোনোদিন দিন কাউকে সত্য বলা উচিত নয় তোমার বিষয় সম্পত্তি কোনো দিন কাউকে সত্য বলা উচিত নয় এটা তুমি বুদ্ধিমানের কাজ করেছ বাট এই যে ব্যাপারটা হয়তো তোমার ঠিক মনে হচ্ছিল না যে আমি যদি আমার সত্যি যে সমস্যা আমি যদি বলি তাহলে আমি কারোর কাছে ছোটো হয়ে যেতে পারি কেউ আমাকে খারাপ ভাবতে পারে বা হয়তো সমস্যা আরও বাড়তে পারে এরকম হয়তো ভেবেই তুমি তোমার সমস্যাগুলো বলি দ্বিতীয় হচ্ছে তোমার বিষয় সম্পত্তির টাকা পয়সা এইসব বিষয়ে তুমি কিন্তু সত্য বলনি। তিন নম্বর হচ্ছে কি তিন নম্বর হচ্ছে তোমার জীবনে কোনো একজন পাওয়ারফুল ব্যক্তি রয়েছে বা হচ্ছে অতীতে যদি তুমি কোনো সম্পর্কে জড়িয়েছিলে মানে পাস্টের কোনো ব্যক্তি যার সঙ্গে হয়তো সম্পর্কে জড়িয়েছিলে বা তুমি তুমি যদি মেল হও বিশেষ করে তোমার লাইফে কোনো ফিমেলের যে একটা প্রভাব রয়েছে বা হচ্ছে অতীতে কোনো ফিমেলের সঙ্গে যে সম্পর্কে তুমি জড়িয়ে গিয়েছিলে সে বিষয়ে সত্য বলনি বা তোমার লাইফে যদি কোনো ফিমেল তুমি মেল তুমি যদি ফিমেল হও তো যদি কোনো ফিমেল রিলেটেড কোনো ঘটনা তুমি কিন্তু সত্য বলনি সেই বিষয়ে বা ব্ল্যাক ম্যাজিক বা কোনো নেগেটিভ এনার্জির বিষয়ে তোমার লাইফে হয়তো রয়েছে কি ঘটেছে যেটা তুমি তোমার প্রিয় মানুষটিকে জানাওনি কারণ তোমার মনে হয়েছে যে এই বিষয়টা যদি আমি বলি তাহলে হয়তো ওই মানুষটা আমাকে খারাপ ভাবতে পারে বা কিছু একটা তুমি ভাবনা নিয়ে কিন্তু এই তিনটি পয়েন্টের উপর কিন্তু সত্য কথা বলো তুমি এক তোমার সমস্যা দুই তোমার অর্থ তিন হচ্ছে কোনো লেডির একটা অবস্থান কোনো লেডির একটা ভূমিকা যে তুমি বলার প্রয়োজনই মনে করোনি বা ইগনোর করে গেছো এড়িয়ে গেছো এই রকম কিন্তু এবার আমি দেখব তোমার প্রিয় মানুষটি কি মিথ্যে বলেছে তোমাকে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে কি মিথ্যে বলেছে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে কি মিথ্যে বলেছে কোন কোন বিষয়ের উপর মিথ্যে বলেছে এক সে জীবনে হয়তো কারোর সঙ্গে একটা শুরু যায় ফ্রেন্ড বা শুরু সে করেছিল কোনো সম্পর্ক হতে পারে কি কিছু একটা যেটা নিয়ে কিন্তু সত্য বলেনি সে তার লাক্সারি লাইফকে ব্যালেন্স করার জন্য কোনো সম্পর্কে শুরু বা কারোর পর সে জোরালো নজর রেখেছিল। কি নজর রেখেছে এই রকম এ বিষয়টা কিন্তু সত্য বলেনি সে কোনো একটা ব্যক্তির উপর তার নিজের লাকজারি লাইফকে বাঁচানোর জন্য কি হতে পারে তার কিছু একটা শুরু যে মানুষটার উপর নজর রেখেছিল তার নজর ছিল তোমাকে বাদ দিও তার বিষয় তোমাকে সত্য বলেনি দুই হচ্ছে তার সমস্যা যেটা তোমারও কমন ছিল তারও কমন যে তোমার দুজনের কমন বিষয় যে একটা সমস্যা জীবনের অনেক সমস্যা যেটা সত্য তোমাকে বলেনি যেটা তুমিও বলনি সেও বলেনি দুই টাকা পয়সা একই জিনিস শুধু এইটাই যে নজর সে কারোর উপর রেখেছিল যেটা তোমার ক্ষেত্রে ছিল না সে কারোর উপর নজর রেখেছিল কি সম্পর্কে শুরু করেছিল সেখানে খুশি আনন্দ পেয়েছিল হিডেন কোনো বিষয় যেটা কিন্তু তোমাকে সত্য বলেনি আর বাকি দুটো কমন টাকা পয়সার বিষয়ে এবং সমস্যার বিষয়ে তোমাকে তুমিও যেমন বলনি সেও বলেনি কেবল এই বিষয়টা আলাদা কোনো থার্ড পার্টি হতে পারে কোনো ব্যক্তি হতে পারে যার উপর সে কিন্তু একটা নজর রেখেছিল বা তার সঙ্গে একটা সম্পর্ক জড়িয়ে গিয়েছিল বা সম্পর্ক শুরু হয়ে গেছে যেটা তোমাকে কিন্তু মিথ্যে বলেছিল মানতেই চায়নি এড়িয়ে এড়িয়ে গিয়েছিল এরকমও হতে পারে আমি দেখব ফ্রেন্ড যে তোমার সঙ্গে বা লড়াইয়ের বিষয়টা আসুক যে কার সঙ্গে তার লড়াই হচ্ছে আমি দেখে নেব যে তোমার সঙ্গে কারোর লড়াই হচ্ছে কিনা আগে দেখে নেই যে তোমার সঙ্গে কার সঙ্গে লড়াই হচ্ছে তারপর তুমি বুঝে যাবে যে তোমার প্রিয় মানুষটির কার সঙ্গে লড়াই হচ্ছে এখন আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কার সঙ্গে বর্তমান লড়াই চলছে কার সঙ্গে লড়াই চলছে বর্তমান এক হচ্ছে তুমি কোনো ন্যায় চাইছ যে আমার সঙ্গে একটা যে হয়তো ন্যায়ের লড়াই হতে পারে তোমাদের অনেকের ক্ষেত্রে আইনতভাবে এরকম হতে পারে মামলা মকর্দমা এরকম যে চলে না ফ্রেন্ড আইনতভাবে সেখানে কোনো একটা লড়াই তোমার হচ্ছে হতে পারে জাস্টিসের জন্য এই সম্পর্কে একটা জাস্টিস তুমি চাও তার জন্য একটা লড়াই তুমি চাও যে মানে লড়াই একটা হচ্ছে মন মস্তিষ্কে হতে পারে পরিস্থিতির সঙ্গে হতে পারে কি তোমার হচ্ছে ঈশ্বর আল্লাহর সঙ্গে হতে পারে যে আমার ন্যায় চাই তো ন্যায় চাই তুমি যেন সেটাকে একদম হয় না যে একদম একদম মরিয়া হয়ে লেগে গেছো যে এটাকে আমাকে জিততেই হবে আমি চাই ন্যায় এই ন্যায়ের লড়াই তুমি কিন্তু করে যাচ্ছ ন্যায়ের সঙ্গে লড়াই চলছে যে আমার সঙ্গে যে অন্যায় হয়েছে এটা আমি মানতে রাজি নই তো আমার সঙ্গে ন্যায় হোক ঠিক আছে দু নম্বর দু নম্বর মন মস্তিষ্কের লড়াই লজিক্যাল মাইন্ড এবং ইমোশনের মধ্যে যে মন চায় এক কিন্তু লজিক্যাল মাইন্ড চায় না তো লজিক্যাল মাইন্ড যা চায় মন চায় না মানে মন আর মস্তিষ্ক দুটোর মাঝে কিন্তু জবরদস্ত লড়াই চলছে যে তুমি কি করবে খুঁজে পাচ্ছ না না কোনো ডিসিশান রয়েছে না তুমি কাকে প্রাধান্য দেবে সেটাই খুঁজে পাচ্ছ না বাস্তব এক চলছে মনের ভেতরে আর এক চলছে তাহলে কি দুটো পয়েন্ট এক ন্যায়ের জন্য দুই হচ্ছে মন আর মস্তিষ্কের মধ্যে লড়াই তিন নম্বর তিন নম্বর প্রচুর ব্লকেজ রয়েছে অতীত থেকে ফ্রেন্ড নজর রেখেছ সেই ব্লকেজগুলো নিয়ে তোমার প্রচুর ফাইটিং একটা মানসিকতায় তুমি রয়েছ প্রচুর হেডেক তোমাকে ফিল করায় প্রচুর সমস্যা তোমার অতীত থেকে ফিউচারে নয় অতীতের যে অনেক সমস্যা রয়েছে সেই সমস্যার সঙ্গে তোমার ফাইটিং চলছে কোনো ব্যক্তি কিন্তু আসেনি ফ্রেন্ড এখানে তিন তিনজনই একা একা মানে তোমা এটা তোমার পুরোপুরি একদম ব্যক্তিগত তিনটি যে ফাইট চলছে না ফ্রেন্ড পুরোপুরি কেবল তোমার মধ্যে বাইরে যে সকল বিষয়গুলো ফাইট চলছে সেগুলো কিন্তু আসেনি এনার্জি ফ্রেন্ড এই তিনটেই এসেছে তিনটেই মনের মধ্যে এক ন্যায়ের জন্য দুই মন মস্তিষ্কে তিন হচ্ছে তোমার অতীতের অনেক সমস্যা যেগুলো আজও পর্যন্ত তুমি সমাধান করতে পারো যেগুলো ভাবতে গেলে তোমার কিন্তু একটা হেডেক ফিল করাচ্ছে তুমি অপেক্ষার মধ্যে রয়েছ এই তিনটি পয়েন্টে কিন্তু তোমার লড়াই একটা চলছে ফ্রেন্ড এবার আমি দেখব তোমার প্রিয় মানুষটি কার সঙ্গে লড়াই চলছে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির কার সঙ্গে লড়াই চলছে কার সঙ্গে লড়াই চলছে কার সঙ্গে কার সঙ্গে লড়াই চলছে এক এক এটা তার নিজের মধ্যে প্রথম যে এসছে সেটা তার নিজের মধ্যে সেও কিন্তু স্পিরিচুয়াল হতে চায় সেও কিন্তু তার নিজের যে মধ্যে একটা হিডেন শক্তি রয়েছে একটা যে পাওয়ার রয়েছে সেটাকে সে কিন্তু রাইজ করার জন্য মানে বাইরে নিয়ে আসার জন্য একটা অন্তর্দ্বন্দ্ব যাকে অন্তর্দ্বন্দ্ব ঠিক নয় মানে একটা নিজের মধ্যে যে ফাইটিং নিজের সঙ্গে নিজের লড়াই যে তার ভেতরে আছে অনেক গুণ অথচ বাইরে সে দেখাতে পারছে না বাইরে সে খারাপ কিছু করে যাচ্ছে তার হিডেন যে শক্তি রয়েছে সেটার সঙ্গে লড়াই সেটাকে বাইরে বের করার জন্য একটা ফাইটিংয়ের মধ্যে রয়েছে বা ফাইট করে যাচ্ছে নিজের সঙ্গে দু নম্বর দু নম্বর লাভার্সের সঙ্গে কোনো একজন লাভার্স তার জীবনে রয়েছে তার সঙ্গে ফাইটিং চলছে তার সঙ্গে ফাইটিং হতে পারে ফ্রেন্ড সে থার্ড পার্টি কেউ লাভার্স যাকে বর্তমান সে মনে করছে যে থার্ড পার্টি কেউ বা হচ্ছে তোমার সঙ্গে তোমরা হয়তো যদি হয়তো কোনো ঝগড়া বশত তোমার দুজন আলাদা হয়ে গেছ এবং তার জন্য তা সে কিন্তু তোমার সঙ্গে একটা ফাইটিং পরিবেশ তৈরি করে দিয়ে বর্তমান নিজেকে সেপারেট করে দিয়েছে যাতে তুমি ফাইটিং পরিবেশে ফেঁসে থাকো ঠিক আছে তো এই রকম হতে পারে বা সে বর্তমান যদি কাউকে লাভার্স মনে করে তো তার সঙ্গে কিন্তু জোরালো একটা ফাইট চলছে লাভার্সের সঙ্গে ফাইট এক তার নিজের ভেতরকার শক্তিকে বাইরে নিয়ে আসার জন্য ফাইট দু নম্বর হচ্ছে তার লাভার্সের সঙ্গে ফাইট তিন নম্বর তিন নম্বর সমস্যা অনেক সমস্যা তার জীবনে এই মুহূর্তে রয়েছে যেগুলো তার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তারই সঙ্গে সমস্যার সঙ্গে ফাইট যেমনটা তোমারও যে প্রচুর সমস্যা রয়েছে যেটি যেটি সমাধান তোমার কাছে নেই এবং তুমি কিন্তু অপেক্ষা করে যাচ্ছ তোমার প্রিয় মানুষটিও পরিস্থিতির সঙ্গে যে সকল সমস্যাগুলো রয়েছে তার সঙ্গে ফাইট করে যাচ্ছে তাহলে এখানে তিনটি পয়েন্ট এসছে এক নিজের সঙ্গে ফাইটিং দুই লাভার্সের সঙ্গে ফাইটিং থার্ড পয়েন্টে যদি কেউ থাকে তার সঙ্গে ফাইটিং এবং তিন নম্বর হচ্ছে সমস্যার সঙ্গে ফাইটিং একটা চলছে তোমার প্রিয় মানুষটির এবার আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কী করা উচিত আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কী করা উচিত আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কী করা উচিত তোমাকে না ফ্রেন্ড সাকসেসের জন্য ভাবতে হবে ফিউচারে যদি তোমার লাইফে কোনো নেগেটিভ এনার্জি থাকে কোনো ব্যক্তির বিশাল ভূমিকা থাকে তুমি হয়তো কোনো ব্যক্তির উপর প্রচুর নির্ভরশীল হয়ে গেছ সেই ব্যক্তি যদি তুমি খুব মানো বা জানো এরকম তবে সেই ব্যক্তির সম্পর্কে একটু ভালো করে জানো যে সে সঠিক পরামর্শ দিচ্ছে কিনা এবং কোনো লেডি রয়েছে তোমাদের সম্পর্কের উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করতে পারে সেটার উপর তুমি কিন্তু দেখো ফ্রেন্ড ফিউচার নিয়ে তুমি ভাবো বর্তমান সমস্যা নিয়ে যা হয়ে গেছে অতীত যে এই ফার্স্ট কার্ডে তোমার জন্য এসেছে না ফ্রেন্ড যে তুমি পুরো লাইফ নিয়ে আজকে ফ্রাস্ট্রেট হয়ে গেছে যে আমার লাইফে কেন এত সমস্যা তোমাকে বলা হচ্ছে তুমি আর অতীত নিয়ে বেশি ভাবনা চিন্তা করো না ফ্রেন্ড তুমি ফিউচার নিয়ে ভাবো যে আমি ফিউচারে ভালো জায়গায় একটা যেতে চাই আমার সেলফ গ্রোথ করতে হবে আমার লাইফে কেরিয়ারে কিছু গ্রোথ করতে হবে আমাকে সৎকর্ম করে আমার আমার শোলের আমি যে একটা কার্মিক শোলের মধ্যে ডুবে আছি কি আমাকে কর্মা এত হয়তো গ্রাস করে রেখেছে আমি কি ভালো করেছি বন্ধ করেছি আমি কিছুই জানি না আমি ধরে নিলাম যে আমি কর্মার মধ্যে কার্মিক জগতে ফেঁসে আছি তো আমাকে নিজের শোলকে মুক্ত করতে হবে তো এই জিনিসগুলো তুমি মাথায় রাখো যে তোমার সেলফ গ্রোথে তোমার শোলের কথা ভাবতে হবে তিন হচ্ছে তোমার এই যে কার্মিক জগতে যে হচ্ছে তোমার যেটা হচ্ছে তোমার শোল পারপাস লাইফ পারপাস কি কর্ম যেটা সেটা তোমাকে করতে হবে আমাকে একজন জিজ্ঞাসা করেছ ফ্রেন্ড যে আমি যদি এ পৃথিবীতে সব যদি আমার নির্ধারিত থাকে আমি কর্ম কেন করব। কর্ম না করলে পেট ভরবে না ফ্রেন্ড এটা তোমাকে করতেই হবে আমি অনেকবারই তোমাদেরকে বলেছি এ কথাটা যে হচ্ছে কর্ম তোমায় করতেই হবে এই কর্মটাই করতে হবে ওই যে গাছ থেকে ফল পাড়ার মতো একই পারো ধুয়ে কেটে খেয়ে নাও এই জিনিসটাই তোমাকে করতে হবে আর সেইটাই আর সব বন্দোবস্ত করে রেখেছে তুমি শিক্ষা চাও স্কুল বানানো আছে তুমি হচ্ছে কিছু শিখতে চাও তার জন্য ট্রেনিংয়ের অনেক কিছু আছে তুমি পূর্ণ করতে চাও তুমি কিছুই নয় এখানে ফুল নাও পুজো করো তোমার তুমি কিছু টাকা পয়সা গেন করো কর্ম করে তুমি মানুষের দান করো নিজে পুণ্য অর্জন করো সব কিছু রয়েছে তোমাকে দুটো হাত দেওয়া রয়েছে তোমাকে বুদ্ধিও দেওয়া রয়েছে আনলিমিটেড জিবির একটা মেমরি তোমার ঘাড়ির উপরে দেওয়া রয়েছে ফ্রেন্ড যে আমি এও তোমাকে বলে রাখি মানুষের মৃত্যু যে হয় মানুষ সারা জীবন ধরে যা কিছু কর্ম করুক শিখুক জানুক সব কিছুর মধ্যেও যে ব্রেনের জীবি আমাদের রয়েছে না ফ্রেন্ড তার টেন পার্সেন্টও মানুষ ইউজ করতে পারে না ভাবো তাহলে নব্বই পারসেন্ট খালি রেখে চলে যায় তুমি তুমি শুধু শুধু বসে বসে এই খালি রাখছো তোমার ব্রেনে কিছু ঢোকাও যত ঢোকাতে থাকবে ও কোনোদিনও ওকে তুমি ফুল করাতে পারো স্টোর ওর কোনো দিন ফুল হবে না তো তুমি শিখে যাও জানো কিছু জ্ঞান অর্জন করো এ তোমার জন্য তোমার সেলফ গ্রোথে লাগবে জ্ঞান এমন একটা জিনিস সে হচ্ছে আলো যখনই সে ফোকাসটি মারবে তোমার উপরে তোমার অন্ধকার আপনি আম গায়েব হয়ে যাবে নলেজি এই যে একটা কথাই বলে না ফ্রেন্ড যে গঙ্গাতে ডুব দাও তাহলে তোমার পাপ ধুয়ে যাবে একদম সত্য নয় মানুষ এই মিথ কথা একদম মিথ্যে মিথ কথাকে মানছে গঙ্গাতে ডুব দিলে কোনো দিন পাপ হবে না তুমি যদি একটা ময়লা ভরা জলের বোতলকে ছিপি লাগিয়ে জলে ফেলে দাও কোনো ওর ভেতরকার জল সাফ হবে কোনো দিন সাফ হবে না ফ্রেন্ড এ তুমি গ্যারেন্টি দিয়ে রাখো কোনো দিন ওই জল সাফ হবে না যদি না ছিপি খোলা হয় যদি না সে জলের সঙ্গে মেশে তো গঙ্গা মানেটা কি যে প্রবাহমান কোনো দিন গঙ্গা শুকোয় না সবসময় প্রবাহিত হতে থাকছে তো গঙ্গা হচ্ছে এমন একটা যে আমাদের জীবনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত গঙ্গা যেমন প্রবাহিত হয়ে থাকে আমাদের নলেজকেও গেন করে যেতে হবে এবং তার মধ্যেই আমাদেরকে ডুবে থাকতে হবে যেমন গঙ্গা প্রবাহিত হয়ে যাচ্ছে আমাদের সেরকমভাবে জ্ঞানকে অর্জন করে যেতে হবে লাইফ টাইম জুড়ে এবং সেই জ্ঞানের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রাখার নামই গঙ্গায় ডুব দিয়ে পাপ ক্ষয় হওয়া জ্ঞান অর্জন তোমার হলেই আপনি আপ অন্ধকার তোমার দূর হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার কি করা উচিত কি করা উচিত নয় তুমি কোনটা ঠিক করছো কোনটা ভুল করছো তখনই তুমি বুঝতে পারবে ফ্রেন্ড যখন তুমি জানতে পারবে যে এটা ঠিক নাকি ভুল তার জন্য তোমার জ্ঞানের খুবই দরকার তাই না ফ্রেন্ড তো এই যে গঙ্গায় ডুব না দিয়ে জ্ঞান গঙ্গায় ডুব দাও ফ্রেন্ড জ্ঞান গঙ্গায় ডুব দিলে তবে তোমার পাপ ক্ষয় হবে গঙ্গাতে তুমি সারা দিন গলা জলে ডুবে বসে থাকো কোনো দিন তোমার পাপ ক্ষয় হবে না এ আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো কারণ এই মিথ কথাকে মানুষ উল্টে দিয়েছে অনেক ভুলভাল কথা মানুষ ব্যবহার করে যাচ্ছে কিন্তু এটা সত্য কেউ জানছেন না কী কথা বললাম বুঝতে পারলে তো জ্ঞান গঙ্গায় ডুব দাও প্রবাহ মান একদম লাইফ টাইম জুড়ে জ্ঞান গঙ্গায় ডুব দাও দেখবে পাপ আপনি আপ অন্ধকার আপনি আপ চলে যাবে গঙ্গায় ডুব দিলে নয় ফ্রেন্ড তো সেই রকম তুমি শিখো জানো তুমি জ্ঞান অর্জন করো এবং যে ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট হয়ে আছো য তোমার মনে হয় এ আমাকে সৎ পরামর্শ দিতে পারে নাও হতে পারে ফ্রেন্ড যে তুমি এতটা ডিপেন্ডেন্ট কারোর উপর হও না যতটা নিজের উপর তোমার ঈশ্বর আল্লার উপর হওয়া উচিত এ দুনিয়ায় তোমার জন্য দিয়েছে সবার জন্য দিয়েছে তুমি কেন অন্যের উপর ডিপেন্ডেন্ট হবে তুমি কর্ম করে যাও দেখবে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে এবং তোমাদের যদি ব্ল্যাক ম্যাজিকের কোনো এনার্জি থাকে তো সেটার উপরও কিন্তু তোমাকে কাজ করতে বলা হচ্ছে ঠিক আছে ফ্রেন্ড তো এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ